ঢাকার ধামরাইয়ে দুটি গাছ থেকে বেশ কয়েকদিন ধরেই টিপটিপ করে পানি ছড়ছে। ব্যাধি থেকে মুক্তির আশায় সেই পানি সংগ্রহের জন্য দূর দূরান্ত থেকে অনেকেই ভিড় করছেন, জানিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। তবে উদ্ভিদবিজ্ঞানীরা বলছেন বিষয়টি অস্বাভাবিক। তবে গাছ থেকে নিঃসৃত পানি কতটা নিরাপদ নিশ্চিত না হয়ে তা পান থেকে বিরত থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। ধামরাই ঘুরে এসে আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। কুশুরা ইউনিয়নের বোচাই বাড়ি খালপার ঘেঁষে পাশাপাশি দাঁড়ানো দুটো পিটালি গাছ, অঞ্চল ভেদে মোড্ডা, লাটিম, লাড্ডু, মেরাগোটা, গোটা গামার সহ নানা নামে পরিচিত এই গাছ। তবে প্রচণ্ড তাপদাহ আর রুক্ষ প্রকৃতিতে কেবলমাত্র এই দুটি গাছ থেকেই অনবরত পানি ঝরার বিষয়টি অলৌকিক দাবি করে শুরু হয়েছে এই গাছের পানি সংগ্রহ নিয়ে নানান ধরনের তৎপরতা। ধামরাইয়ের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এই বোচাইবাড়ি গ্রামটি রাতারাতি বেশ বিখ্যাত হয়ে উঠেছে এই দুটি পিটালি গাছের কারণে, যে গাছ থেকে পানি ঝরাকে কেন্দ্র করে কৌতূহলের শেষ নাই এখানকার বাসিন্দাদের। দশদিন ধরে পানি পড়বো আনছি, সবাই নিচে এখন ভালো মন্দ তারাই জানি। গাছের পানি পড়ার একটা অলৌকিক ঘটনা দেখে এলাকাটা মোটামুটি অনেক প্রচলিত হয়ে গেছে, অনেক সুনাম হয়ে গেছে। আমরাও পানি নিয়ে আসছি, কুচি কি সবাই নিয়ে খাই, আমরাও খেয়ে দি হাল্লাই যদি মাফ করি। পানির উৎস কোথা থেকে পড়ে কীভাবে পড়ে কেউ বুঝতে পারে না, কেউ জানতেও পারে না। এটা দেখার জন্য আমার মতো হাজার হাজার মানুষ প্রত্যেক দিন এখানে ভিড় করতেছে। বিশেষজ্ঞরা সম্ভাব্য কারণ হিসেবে বলছেন ভাস্কুলার সিস্টেমে প্রতিবন্ধকতার কারণে গাছে ক্ষত তৈরি হওয়ায় সেখান থেকে পানি ছড়তে পারে। তবে একই প্রজাতির অন্য গাছগুলো স্বাভাবিক থাকায় বিষয়টি নিয়ে পরীক্ষার তাগিদেই বিশেষজ্ঞের। পিতুলি গাছ নিয়ে যে চাঞ্চল্য দেখা দিয়েছে এটা আমি মনে করি স্বাভাবিক প্রতিক্রিয়া, কারণটা হচ্ছে সাধারণত গাছ থেকে এভাবে পানি বের হয় না। অন্যান্য বৃক্ষজাতি উদ্ভিদও কিন্তু আছে আমরা, কিন্তু ওইসব গাছ থেকে কিন্তু পানি বের হচ্ছে না। এখন এই গাছ থেকে কেন বের হচ্ছে, এটার অ্যাকচুয়াল কারণটা কি এটা এক্সাক্টলি বলাটা একটু মুশকিল। সেক্ষেত্রে আমি মনে করি একটা গবেষণা বা একটা স্টাডি হওয়া দরকার আছে। কেউ কেউ তীর্থের কাকের মতো ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন এই গাছ থেকে গড়িয়ে আসা পানির জন্যে, কেউ বা ফোঁটা ফোঁটা পানি গায়ে মাখছেন রোগব্যাধি থেকে সুরক্ষার আশায়। নিরাপদ নিশ্চিত না হওয়া পর্যন্ত এই পানি পান নিয়ে সতর্কতা এই উদ্ভিদ বিজ্ঞানীর। এই পানিতে অ্যাকচুয়ালি কী কী গুণাগুণ আছে, এই পানিতে ক্ষতিকর কিছু উপাদান আছে কি না, সেটা যাচাই বাছাই ছাড়া, গবেষণা ছাড়া প্রমাণ হওয়ার আগ পর্যন্ত এই পানিটা পান না করাই ভালো। তবে কুসংস্কার থেকে সাধারণ মানুষদের সচেতন করতে দেখা যায়নি কোনো উদ্যোগ। দিন যাচ্ছে, গাছ দুটি ঘিরে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীর সংখ্যাও বাড়ছে। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, ধামরাই, ঢাকা।